প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায়ে কি পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা প্রথমে কি জেনেছি পরিবেশ দূষণের কারণ সম্পর্কে জেনেছি, এখন আমরা পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা চলে আসি। আমরা যে পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছিলাম, তো সেখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? নিশ্চয়ই এর কিছু ফলাফল আছে। এই যে চারদিকে যে এত রকমের দূষণ হচ্ছে, তাহলে কি সেই ফলগুলো নিশ্চয়ই ভালো হওয়ার কথা না? তাহলে চলো এই পরিবেশ দূষণের ফলে আসলে কি কি ঘটতে দেখি। আমরা আমরা কি দেখতে পাচ্ছি? বায়ু দূষণ। এই যে বায়ু দূষণ যে হচ্ছে, এর ফলে কি হচ্ছে? দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়। তাহলে এই দূষিত বাতাস আর এই যে ধোঁয়া আমাদের কি ফুসফুসে এসে কি আমাদের বিভিন্ন রকমের রোগ হয়, কারণ এই দূষিত বাতাস কি আমাদের ফুসফুসকে আক্রান্ত করে ফেলে। চলো আমরা দেখি এখন আমরা কি দেখতে পাচ্ছি। এই যে কলকারখানার বর্জ্য এসে কি পানিতে পড়ছে, এগুলোর থেকে কি দূষিত হচ্ছে? পানি দূষিত হচ্ছে। আর এই দূষিত পানির ফলে কি হচ্ছে? মাছ মারা যায়। আর মাছ মারা গেলে কি রকম একটা বাজে গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে, যার ফলে কি আমাদের ডায়রিয়া জন্ডিসের মতো মারাত্মক রোগ হতে পারে। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও কি হয়, রোগ জীবাণু ছড়ায়। ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে মিশে পানিকে দূষিত করছে, এজন্য কি আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাতে কি চারদিক থেকে এত পরিমাণে ময়লা আবর্জনা না আসে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? মাটি দূষণ। এই যে জমিতে ফসল যখন কম হয়, তখন আমরা কি করি, জমিতে বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করি, যার ফলে কি হয় আমাদের গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য কীটনাশক ব্যবহার করলে কি হয়, মাটি দূষণ হয়। শব্দ দূষণ। এই যে শব্দ দূষণ, ঘর থেকে বের হলেই তো মনে হচ্ছে যে শব্দ দূষণে আমাদের কি রকম অবস্থা হয়ে যায়। আমাদের শোনার সমস্যা হয়, মাথা ব্যথা করে, রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় জোরে শব্দ আমাদের ক্লান্ত করে, বিরক্তির সৃষ্টি করে। বর্জ্য দূষণ। এই যে আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি, এর থেকে কি হয় আমাদের পরিবেশটা আরো দূষিত হয়ে যায়। এই দূষণেই হচ্ছে কি বর্জ্য দূষণ। আমাদের চারপাশের পরিবেশ এরকম ভাবে মানে সৃষ্টি হয় যে আমাদের অস্বস্তি লাগে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং কি রোগ জীবাণু সৃষ্টি করে, ফলে পরিবেশ দূষিত হয়। মানুষ সৃষ্ট দূষণ। এই যে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন কি রাস্তাঘাটে তো বিভিন্ন রকমের রোগ জীবাণু ছড়াই, আবার আমরা কি করি, আমরা অসচেতনভাবে প্রতিনিয়তই কি পরিবেশ দূষণ করে যাচ্ছি, রাস্তাঘাট নোংরা হয় এবং কি নানা রোগ ছড়ায়। এই মানুষ সৃষ্ট দূষণের কারণে মানুষের সচেতনতার অভাবে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, চলাফেরার সময় যদি একটু সচেতন হই, তাহলে কি আমাদের এই মানুষ সৃষ্ট দূষণগুলো কমে যায়। আমরা কি অবশ্যই তাহলে কি সচেতন হব, তাহলে কি হবে আমাদের এই দূষণগুলো কমে যাবে। এখন আমরা এই যে এত রকমের দূষণ সম্পর্কে জানলাম, তাহলে এখন চলো তো পরিবেশ দূষণের ফলে পশু পাখির কি ক্ষতি হয়। পরিবেশ দূষণের ফলে পশু পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এমনকি তারা মারাও যায়। তারপর পরিবেশ দূষণের ফলে উদ্ভিদের কি ক্ষতি হয়, পরিবেশ দূষণের ফলে উদ্ভিদও মারা যায়, এবং কি উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল হয় সেই ফুলগুলোও স্বাভাবিক থাকে না, আবার যখন ফল হয় সেই ফলগুলো কি আমরা রোগাক্রান্ত দেখতে পাই। এছাড়া কি হয়, বিভিন্ন রকমের রোগ দেখতে পাই গাছের, এমন কি যেভাবে সেই বৃক্ষটি বেড়ে ওঠার কথা সেটি সেভাবে বাড়ে না, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা কি উৎপাদনগুলো পাই না পরিবেশ দূষণের ফলে।
আবার পরিবেশ দূষণের ফলে কি ধরনের রোগ হতে পারে? পরিবেশ দূষণের ফলে ডায়রিয়া, আমাশয়, জন্ডিসের মতো মারাত্মক রোগ হতে পারে। মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে? মানুষের অনেক রকম অভ্যাসের ফলেই পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে সচেতনতার অভাবের কারণেই পরিবেশ দূষিত হচ্ছে। তো আমাদের কি হতে হবে? অবশ্যই সবাইকে সচেতন হতে হবে, তাহলে কি হবে, পরিবেশ দূষিত কম হবে। চলো এখন আমরা এই যে পরিবেশ দূষণ সম্পর্কে জানলাম, পরিবেশ দূষণের ফলাফল সম্পর্কে জানলাম, এখন আমরা এই পরিবেশ দূষণের ফলাফলগুলো সুন্দর করে একটি ছক আকারে লিখে ফেলি। যেমন পানি, মাটি, বায়ু, শব্দ, এই যে পানি দূষণের ফলে আসলে কি হয়? দূষিত পানিতে মাছ মারা যায়, তারপর এটা লিখতে পারি ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়, এটাও লিখতে পারি। আবার কি, অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। এভাবে কি আমরা আর কি কি হয় সেগুলো সুন্দর করে লিখে ফেলি। মাটি, মাটি দূষণের ফলে কি হয়? জমিতে ফসল কম হয়, গাছপালা মারা যায়, আর কি হয়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। এভাবে আমরা আর যেগুলো দেখতে পারি সেগুলো কি সুন্দর করে লিখে ফেলি। বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে কি কি ঘটতে আমরা দেখি? তো বাতাস আমাদের কি ফুসফুসে প্রবেশ করে ফুসফুসকে আক্রান্ত করে, যার ফলে আমরা বিভিন্ন রকমের রোগে ভুগি। শব্দ, শব্দ দূষণের ফলে কি কি ঘটতে পারে, এর ফলাফলটা কি? সেটা হচ্ছে শব্দ দূষণে কি আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে, এরকম আমরা আর যেরকম ফলাফলগুলো জানি আমরা সুন্দর করে লিখে ফেলি। এখন আমরা এই যে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, সব দূষণ সম্পর্কে জানলাম, দূষণের ফলাফলগুলো জানলাম, সেই জানার ভিত্তি করে আমরা কি দুটি সুন্দর করে ছবি আঁকি। ছবিটি দেখতে যাতে কি মাকড়সার জালের মতো হয়। এখন আমরা এর চারদিকে কি লিখবো, পরিবেশের ভালো ও ক্ষতিকর প্রভাবগুলো লিখবো। যেমন আমরা এখানে লিখতে পারি যে পরিবেশ দূষণের ভালো দিকগুলো কি, পরিবেশ দূষণের কোনো ভালো দিক আমাদের চোখে পড়ে না স্বাভাবিকভাবে, আর কি খারাপ দিক তো আছেই। খারাপ দিকগুলো যেমন হচ্ছে বায়ু দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, এর ফলে যে আমাদের রোগ জীবাণুগুলো হচ্ছে সেগুলো আমরা সুন্দর করে লিখে ফেলতে পারি। আর এখানে আমরা ভালো দিকগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এই পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে পারি সেগুলো সুন্দর করে আমরা লিখে ফেলি চারদিকে, যে আমরা পরিবেশ দূষণগুলো কিভাবে প্রতিরোধ করব সেগুলো তাহলে ঝটপট আমরা লিখে ফেলি। যেমন আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, এটি হচ্ছে একটা ভালো দিক, পানিতে ময়লা আবর্জনা ফেলবো না, তারপর কলকারখানার যারা বজ্র ব্যবহার করেন, বজ্র যারা নদীতে ফেলেন তাদেরকে আমরা সচেতন করব, এই যে ভালো দিকগুলো আমরা এভাবে সুন্দর করে লিখে ফেলি। তারপর আমরা কি করব, আমরা আর একটি মজার খেলা খেলতে পারি। এই যে আমরা পার্টটা জানলাম, এখানে তো কত রকমের দূষণ সম্পর্কে জানলাম, এই দূষণগুলো ছাড়া আমরা আর কি কি দূষণ দেখতে পারি সেগুলো কি আমরা আলোচনা করতে পারি। তারপর কি আমরা পরিবেশের নানান আবর্জনা কিভাবে পরিষ্কার করতে পারি সেগুলো সুন্দরভাবে কি লিখতে পারি। যেমন আমরা এই যে পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন রাখব, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, নিজেরা ফেলবো না, অন্যকে ফেলতে নিষেধ করব, আমরা কোথাও হাঁটাচলা করতেছি রাস্তায় একটা কলার খোসা পড়ে আছে, আমরা কি করবো সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিব। এরকমভাবে যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে কি আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই সচেতন হবে, আমরা নিজেদের পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কোনো ময়লা আবর্জনা ফেলবো না, হাঁটতে চলতে কোথাও কোনো ময়লা আবর্জনা ফেলবো না, এইভাবেই আমাদের কি পরিবেশ ময়লা আবর্জনা মুক্ত হবে। অর্থাৎ নির্দিষ্ট স্থানেই যদি ফেলি তাহলেই আমাদের পরিবেশটা কি আরও সুন্দর হয়ে উঠবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ে কি জানলাম, পরিবেশ দূষণের কারণ জানলাম, ফলাফল জানলাম,
পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।